ফাংশন সংক্রান্ত থার্ড যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ফাংশনে এই প্রবলেমটিতে বলা রয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রাইস এক্স মাইনাস ওয়ান। আমাদের বের করতে হবে এফ অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এর যে ভ্যালুটি রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। সো প্রথমে আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্সটা বের করে ফেলবো। কীভাবে বের করে ফেলবো? আমরা এই যে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স আমরা বসিয়ে এই মানটি বের করে ফেলবো। সো চলো শুরু করে দেওয়া যাক। ফাংশন অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু হবে থ্রি ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে লক্ষ্য করো আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে থ্রি বাই এক্স প্লাস ওয়ান এবং নিচে পাচ্ছি থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে খুব ইজিলি বুঝতে পারবে তোমরা, এখানে উপরে থাকবে থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স এবং নিচে থাকবে থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখানে এক্স এক্স বাদ যদি চলে যায় তাহলে থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স, এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্সের মান। তাহলে আমাদের ফাইনাল যে রিকোয়ারমেন্টটি ছিল যে এফ অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এটি কী হবে? খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এটির ভ্যালুটি হবে উপরে আমরা থ্রি প্লাস এক্স অর্থাৎ এফ অফ ওয়ান বাই এক্সের মানটি বসিয়ে দিলাম থ্রি মাইনাস এক্স প্লাস ওয়ান এবং নিচে হবে থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে খুব ইজিলি আমরা দেখাতে পারি যে এখান থেকে যোজন বিয়োজন করেও তোমরা ডিরেক্টলি বের করতে পারো এই মানটি থেকে, অথবা এখানে যদি আমরা জাস্ট হচ্ছে নর্মালি বের করতে চাই ওয়ান বাই এক্সের ভ্যালুটি তাহলে আমরা খুব ইজিলি দেখাতে পারবো যে থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্সের যে ভ্যালুটি ছিল সেখানে আমরা উপরে বলতে পারি থ্রি প্লাস এক্স প্লাস থ্রি মাইনাস এক্স এবং নিচে বলতে পারি থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স। অর্থাৎ আমরা দেখো কী করলাম, এফ অফ এক্সের নিচে ছিল ওয়ান, সেটাকে জাস্ট আমরা যোজন বিয়োজন করলে কিন্তু এই ফর্মটি পেয়ে যাচ্ছি। আমাদের এই প্রসিডিউরে না গেলেও চলবে, চাইলে তোমরা এখান থেকেও আবার সলভ করে এই অংশটিতে আবার তোমরা ঘুরে ফিরে আসবে। সো ফাইনালি আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে উপরে সিক্স, নিচে আমরা পাবো এখান থেকে টোয়াইস এক্স, কারণ থ্রি মাইনাস থ্রি বাদ চলে যাবে টোয়াইস এক্স। সো ফাইনালি আমরা যেটা পাবো সেটি হচ্ছে থ্রি বাই এক্স, অর্থাৎ আমাদের যে রিকোয়ার্ড ভ্যালুটি ছিল সেটি হবে থ্রি বাই এক্স।